بسم الله الرحمن الرحيم الله 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 السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আপনাদের প্রিয় টিভি চ্যানেল ইকরা বাংলার প্রিয় অনুষ্ঠান হৃদয়ের সুর দেখতেছেন প্রত্যেককে জানাই আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি প্রতি শুক্রবারে আপনারা অতি আগ্রহে বসে থাকুন যে আমাদের হৃদয়ের সুর অনুষ্ঠান কবে শুরু হবে এবং সুন্দর সুন্দর হামদ নাত এবং ইসলামী সঙ্গীত আপনারা শুনবেন। জাযাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই শোনাকে দেখাকে কবুল করুন। আপনারা যারা প্রতিদিন দেখেন তাদেরকে মুবারকবাদ এবং যারা নতুন করে আজ আমাদের সাথে আমাদের সাথী হলেন, আমাদের দর্শক হলেন, তাদেরকেও আমরা মুবারকবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, যিনি আপনাদেরকে সুন্দর সুন্দর হামদ নাত এবং ইসলামিক সঙ্গীত আজকে শোনাবেন। আমাদের সাথে আছেন বিশিষ্ট গাজিল শিল্পী গাজী সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সালাউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আপনার অনুভূতিটা কি আপনি যে আসলেন আমাদের এই প্রোগ্রামে? সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এখানে আসার মতো দুই একটা নাত রসুল হামদ বাইতালা পড়ার মধ্যে সুযোগ দিয়েছেন, এবং সাথে সাথে ইকরা বাংলা চ্যানেলের কলা কৌশলী যারা রয়েছেন প্রত্যেকে আমরা আন্তরিকভাবে এদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আলহামদুলিল্লাহ। এবং আসলে হাম নাত এটা তো সুন্নতে সাহাবা, মাশাআল্লাহ, সাহাবাদের সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট একজন হাসান বিন সাবিত, এটা আল্লাহ রসুল যখন এই হাসান বিন সাবিত যখন হামদের নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি পরিবেশন করতেন, আল্লাহ রসুল তখন নিচে ফ্লোরের মধ্যে বসে যেতেন, তাকে মিম্বর তুলে দিতেন, সুবহানাল্লাহ, এবং জিব্রাইল আল্লাহ বলতেন, এ আল্লাহ জিব্রাইলকে দিয়ে হাসান বিন সাবিতকে সাহায্য করো। তো সুতরাং এটা অত্যন্ত একটা সুন্নত সাহাবা, সর্বপ্রথমে আপনি আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের জন্য কি হামদ পরিবেশন করবেন, কোনটি আপনার চয়েস, আপনার পছন্দের? ও, আমি একটা পছন্দের, আমার ব্যক্তিগত একটা পছন্দের হামদে বাড়িতালা দিয়ে পরিবেশন শুরু করবো আজকের এই অনুষ্ঠান। আল্লাহু 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 আল্লাহু। যখনই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখনই চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি লৌহ কলমে ছিল না, আরশ কুরসি লৌহ কলমে ছিল না, যখনই ছিল না কিছুই, যখনই ছিল না কিছুই, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহু 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি রিজিকদাতা তুমি পালনকর্তা তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি রিজিকদাতা তুমি পালনকর্তা তুমি একক তোমার নেই যে পিতা মাতা তুমি একক তোমার নাই যে পিতা মাতা লাশরিকালাকা তুমি সবারই প্রভু আল্লাহু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর সুমধুর কণ্ঠে সালাউদ্দিন ভাই আমাদেরকে হামদি বাহারে থালা শোনালেন। প্রিয় দর্শক শ্রোতা, শুক্রবার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এটা হলো সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের ভিতরে সর্বোত্তম দিন, যে দিনের প্রতি আল্লাহ রসুল সাল্লাম ইশারা করে বলেন যে এই দিনের ভিতরে একটি সময় আছে, যে সময়টা হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা কিছু চাইবে তাই কবুল করে নেওয়া হবে। জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দিনটা আমরা আজকে আমরা হামদে বাড়ি তালা শুনতেছি, এই সুন্দর এবং ভালো কাজের পরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের দোয়াটি কবুল করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের ভালো লেগেছে আমাদের গাজী সালাউদ্দিন ভাইয়ের যে পরিবেশনা হামদে বাড়ি তালাটি, কী সুমধুর কণ্ঠ, কী সুন্দর সুন্দর কথাগুলো, যে আল্লাহ যখন তখনই ছিলেন যখন কিছুই ছিল না, সুবহানাল্লাহ, কারণ তিনিই তো শুরু, আল্লাহু আকবার। তো গাজী সালাউদ্দিন ভাই, আপনার হামদে বাড়ি তালাটি খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গাওয়াকে কবুল করুন। আপনার নেক্সট পরিবেশনা কি আছে? ও আচ্ছা, একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব দর্শকদের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, এটা আমার এই অনেক পছন্দের যে নাত রাসূলগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম একটা। সুবহানাল্লাহ। আকা মাওলা নূর নবী এলো মোর নবী এলো মুজতবাম এলো মুস্তফাম এলো আজি দুনিয়াই এলো রে মদিনাওয়ালা সরকার কামলিওয়ালা সরকার তাশিরি পাল্লি নাবুদুল্লাহ ওমা আমিনারি ঘরি হুড়ি গিলি মানি পড়িনি দুরুদ সবাই একই সুরি তাশিরি পাল্লি নাবুদুল্লাহ ওমা আমিনারি ঘরি হুড়ি গিলি মানি পড়িনি দুরুদ সবাই একই সুরে নূরানি একে পুলে মদিনারে বুলি বুলে নূরানি একে পুলে মদিনারে বুলি বুলি জগত হলো গুলজার রে মদিনা ওয়ালা সরকার আকা মাওলা রহমত ওয়ালা আকা মাওলা শাফাত ওয়ালা আকা মাওলা কাউসার ওয়ালা আকা মাওলা
মক্কি ওয়ালাম আকা মাওলা মদিনা ওয়ালাম আকা মাওলা আকা মাওলা আকা মাওলা আকা মাওলা মুস্তাফা এলো মুজতবা এলো নূরি নবী এলো আজি দুনিয়াই এলো রে মদিনাওয়ালা সরকার নূরানি পোশাকে শিনি নবী পড়িলেন সিজদাই রাব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে আরজি জানাই নূরানি পোশাকে শিনি নবী পড়িলেন সিজদাই রাব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে আরজি জানাই মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ উম্মত আমারি গুনাগার রে মদিনাওয়ালা সরকার কামলিওয়ালা সরকার চল মদিনা 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 প্রাণীর মদিনা স্বপনের মদিনা জানের মদিনা মদিনাওয়ালা সরকার কামলিওয়ালা সরকার ডানা যদি তাকি তো আমার উড়ে যেতামি মদিনাই তাই তো আমি পারিছি না যেতে সোনারি মদিনাই ভুলিনি ভুলিব না ভুলতেও পারি না ভুলিনি ভুলিব না ভুলে তেও পারি না কোনো কারণে কোনো মতে মদিনাওয়ালার দরবারেতে কামলিওয়ালার দরবার আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তারিফ শুনতে কতই না ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামদের সুন্নত ছিল তারা যখন ঘরে বসে থাকতেন ওনাদের ছেলেমেয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আল্লাহ রসুল ইসলামের জীবনী ওনারা আলোচনা করতেন। আল্লাহ রসুলের বাবা কে ছিলেন, মা কে ছিলেন, দুধ মা কে ছিলেন, দাদা কে ছিলেন, ওনার জীবনীটা কী ছিল, ওনার জন্ম কীরকম হয়েছিল। সুবহানাল্লাহ, আমরাও সেই সুন্নতটি পালন করতে পারি আমাদের বাসায় আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সপ্তাহে একদিন যে আজকে আমি আমার বাসায় একটি অ্যারেঞ্জ করব যেখানে আমার নবীর জীবনী আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা সাথে সাথে তারিফও শুনব। প্রিয় দর্শক শ্রোতা, যারা দূরে থেকে এবং কাছে থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদয়ের সুর দেখতেছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। ইনশাআল্লাহ আপনারা সাথে আছেন, সাথে থাকবেন, আমরা আরও শুনবো আমাদের অতিথির কাছ থেকে সুন্দর সুন্দর হামদ এবং নাত ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই, একটা আছে, একটা আরজি আছে, আপনি যদি একটা নাত রসুল পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ আমি গাইবো পাঠ আজকে না, জাযাকাল্লাহ আপনার অনুরোধের জন্য। এখন আপনি কোন গানটি পরিবেশন করবেন আমাদের জন্য? আচ্ছা, আমি আর একটা নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করব। আসলে পৃথিবীর সব কিছুর শেষ আছে, শুরু আছে, কিন্তু আল্লাহ রসুলের যে শান এটা আল্লাহ এত তার শান এবং মানকে এত বেশি সমুন্নত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা আল্লাহ জানে তার শান কত এবং কত বড়। শুধু নবীর তারিফ যে আমরা করি তাই না, সৃষ্টি জগতের প্রত্যেকের প্রাণী প্রত্যেকে তার নিজস্ব ভাষায় আল্লাহ এবং তার রসুলের তারিফ করতেছেন, প্রশংসা করতেছেন, এটা কোরআন আয়াত দিয়ে প্রমাণিত। মাশাআল্লাহ, অবশ্যই প্রশংসক। আমি এবং আমার একটা নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি।
নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর চরিত্র হলে কে আজিম সাকিয়ালি কুরআন, নবীর চরিত্র হলে কে আজিম সাকিয়ালি কুরআন, সেই নবীজির দরিলে দামান, সেই নবীজির দরিলে দামান সকল দুজাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান, আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান, দেখিব মোরা তাকে যদি, দেখিব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাজী সালাউদ্দিন ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন মহব্বত হতে হবে তার জন্য, আমাদের জান থেকে, আমাদের মাল থেকে, আমাদের পিতা মাতা সব কিছু থেকে তার প্রতি থাকতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর বিউটিফুল হাদিস আমরা শুনতে পেলাম গাজী সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে, যেটার অর্থ হলো আমরা আমাদের ভালোবাসাকে আমরা আল্লাহ পা আল্লাহ রসুল ইসলামের প্রতি এভাবে করব, তার থেকেও বেশি মা বাবা থেকে, পিতামাতা থেকে, আত্মীয় স্বজন থেকে, ইভেন আমাদের নফস, আমাদের সেলফ থেকেও বেশি আমরা মহব্বত করতে হবে, তখনই হব আমাদের পূর্ণ ইমান, আমরা ইমানদার হব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে মাসটি অতিবাহিত করতেছি, এক তো আমাদের আমাদের কাছে শুক্রবার এবং রজবের মাস, যে মাসটি আসলে মনে হয় আমাদের আল্লাহ রসুল ইসলাম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে পবিত্র মেয়েরাজের রাত্রিতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, আর এই নামাজই হলো আমাদের সব কিছু। আমরা যদি নামাজ পড়ি না তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল ইসলাম বলেন, কেউ যদি আসরের নামাজ সে পড়লো না, সে যেন তার ধন সম্পদ সব কিছু হারিয়ে গেল কঠিন বিশাল সাগরের মধ্যে। যেভাবে সব কিছু হেরে গেলে আপনি অসহায়, আপনি হতাশাগ্রস্ত হয়ে যান, এমনি সেই সেই কাজটি আমরা করব যখন আমরা আসরের নামাজটি কাজা করে নিব, পড়ব না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে যেখানে থাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো আদায় করি, সাধ্য মতো আমরা জামাতে আদায় করব, সুযোগ না হলে আমরা অবশ্যই ওয়াক্ত মতো আদায় করে নিব ইনশাআল্লাহ। কাজী সালাউদ্দিন ভাই, আমরা আসলে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গজল আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে, তো আপনার শেষ পরিবেশন আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে কোনটি আপনি? আসলে ইংল্যান্ডে যেহেতু থাকি, একটা ইংলিশ নাত রসুল পরিবেশন করলে আমি মনে করি, যেহেতু আমাদের অনেক ভিউয়ার্স, আমাদের অনেক দর্শক কিন্তু এদেশে বেড়ে ওঠা, এদেশে বরণ বটাম যারা, ইংলিশ আমাদের প্রতি একটা উইকনেস কিন্তু রয়েছে,
আমরা এদের দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার ইনশাআল্লাহ। সেই হিসেবে একটা এই ইংলিশ নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুইটি মদিনা সুইটি মদিনা ভেরি লাভলি সুইট মদিনা সুইটি মদিনা সুইট মদিনা ভেরি লাভলি সুইট মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরি লাভলি মদিনা 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 সিদা নাইট অফ মদিনা সিদা ডে অফ মদিনা সিদা নাইট অফ মদিনা সিদা ডে অফ মদিনা সিদা নুন অফ মদিনা সিদা ডন অফ মদিনা সিদা সান অফ মদিনা সিদা মুন অফ মদিনা সিদা ট্রি অফ মদিনা সিদা গার্ডেন অফ মদিনা সিদা স্কাই অফ মদিনা সিদা স্টার অফ মদিনা Because no city like Medina sweet Medina sweet Medina sweet Medina very lovely sweet Medina sweet Medina sweet Medina very lovely How beautiful is Medina, how nice is Medina. How beautiful is Medina, how nice is Medina. How enchanting is Medina, how attracting is Medina. Because no city like Medina, sweet Medina, sweet Medina sweet, Medina very lovely. Medina, Medina. Assalamualaikum warahmatullah. MashaAllah, MashaAllah. প্রিয় দর্শক শ্রোতা আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং আমাদের অতিথির শুকরিয়া আদায় করতেছি। অত্যন্ত সুন্দর সময়টুকু আমরা কাটালাম। প্রথম থেকে আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন দূর এবং কাছে থেকে প্রত্যেককে জানাই মোবারকবাদ। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের মতো বিদায় নিব। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।